ভারতে 3,000 টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে, সেটা যাবে এই পর্যন্ত আপনি আমি খবর জানি। কিন্তু ইলিশ যে যাবে ভারতে, এটা কত টাকা কেজিতে যাবে? আপনি শিরোনামে দেখেছেন 800 টাকা কেজি, এটা কি কোথাও প্রকাশিত হয়েছে সংবাদ? আপনি কি পড়েছেন, আপনি কি পেয়েছেন সংবাদ? হয়তো পাননি, তাহলে আমি কিভাবে পেলাম? সেই প্রশ্নের উত্তরে যাওয়ার আগে কিছু কথা বলে নিই, নাহলে আপনারা উল্টাপাল্টা কমেন্ট করতে পারেন। আমি স্পষ্ট ক্লিয়ার করেছি বহু আগে, আজকে আবারও ক্লিয়ার করছি, বিএনপি, আওয়ামী লীগ, জামাত, জাতীয় পার্টি কিংবা অন্য কোনো দলের গোলামি করার জন্য আমার জন্ম হয়নি। আমার মেরুদণ্ড খুব সোজা, একমাত্র আল্লাহর বান্দা হিসেবে আল্লাহর গোলামি করার পছন্দ আমার। কোনো ব্যক্তি প্রতিষ্ঠানের দালালি গোলামি করা একদমই পছন্দ না। এখন আপনি বলতে পারেন যে আপনি নিরপেক্ষ, না। তাহলে কোন দল করেন? যখন ভোট আসবে, গণতান্ত্রিক অধিকার, যদি মন চায় আমার নির্বাচিত এলাকায় গিয়ে যদি দেখি কোনো চুর চুরটা দাঁড়ায়নি, ভালো মানুষ আছে, তাহলে ভোট দিতে যাব, মত প্রকাশ করব, না হলে ঘুমিয়ে দিন কাটাবো। আচ্ছা, এখন এই যে ইলিশ 800 টাকা কেজি যে আমি শিরোনাম দিলাম, এই ব্যাপারে আপনাকে একটু ক্লিয়ার করি। বহুদিন ধরে ইলিশের পিছনে লাগিয়ে রয়েছি, তো আমি জিজ্ঞেস, আমি এর আগে অনেকগুলো ভিডিও দিছি, আমি জিজ্ঞেস করতাম যাত্রাবাড়ি, এই আড়ত থেকে যারা মাছ আনতো কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় যায়, একজন ব্যবসায়ীর সাথে অনেক গল্প করেছি, ভেতরের গল্প জানতে চেষ্টা করেছি, আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি, তাকে বলতাম যে ইলিশ ভারতে রপ্তানি করছে না, এবং আমাদের উপদেষ্টা ফরিদা আক্তার, সম্ভবত ওনার নাম, উনি বলছে দিবে না। তার মানে তো ইলিশের এখন মৌসুম, এখন তো ইলিশ আমাদের দাম কমে পাওয়ার কথা, বলছে পাবেন না। কেন পাবেন না? বলছে স্টোরে হাজার হাজার টন তো রিজার্ভ আছে এবং সেখানে মজুদ হচ্ছে। কেন মজুদ হচ্ছে? তিনি দুইটা কারণ বলেছিলেন, একটা হচ্ছে যখন ইলিশের সিজন শেষ হয়ে যাবে আর ইলিশ ধরা যাবে না, ঠিক ওই সময়টাতে অফ সিজনে বেশি দামে বিক্রি করার জন্য, আর একটা কারণ বলছে এগুলো ভারতে যাবে, এটা তিনি বলছিলেন। তা আমি জিজ্ঞেস করছিলাম ওই যে স্টোর করতেছে, যেখানে জমা করতেছে আড়তে বিভিন্ন জায়গায়, ওখানে কত টাকা কেজি আপনার কিনে রাখতেছে ব্যবসায়ীরা? যে ব্যবসায়ীরা রাখতেছে তাদেরকে সাপ্লায়ার বলা হয় বিভিন্ন ভাষায়, বলতেছে এখানে সর্বনিম্ন 800 টাকা আর সর্বোচ্চ গেলে 1,000 টাকা, এই 800-1,000 টাকার ভিতরে কিনে ওরা মজুত করতেছে। এখন তো এই আলামত বোঝা গেছে কেন তারা মজুত করছিল, কারণ ওই সাপ্লায়ার কিংবা সিন্ডিকেট টাইপের যারা ব্যবসায়ীরা, তারা জানে ওই সরকারের দায়িত্বে যিনি থাকবেন তার কথা এক, কাজ আরেক। তো উপদেষ্টা ফরিদা আক্তার না কি যেন নাম, উনি নারী হিসাবে নালামের কটু কথা বলতাম, সম্মান রেখে বলছি মায়ের জাত, যা পারবেন না তা বড় বড় কথা বলার মানে আছে? আপনি যে বললেন দিবেন না দিবেন না দিবেন না, এখন আবার দিবেন, তাহলে এটা আপনার কূটনৈতিক পরাজয়। তা আপনি কেন বড় বড় কথা বলছিলেন? বড় কথা বলার কোনো দরকার আছে? চুপ থাকতেন তাহলে নিজের ইজ্জতটা তো থাকতো, নিজের সম্মানটা থাকতো। তো ওই যে 800 এবং 1,000 টাকার কেজির ভিতরে হাজার হাজার টন যে জমায়ে রাখছে, ওরা জানে, যারা সিন্ডিকেট কিংবা সাপ্লায়ার, ওরা জানে ভারতে শেষ পর্যন্ত মাছ যাবেই যাবে, যাবেই যাবে। এখন কি হঠাৎ করে আপনার ওই 3,000 টন পাঠাই দিতে পারবে? এগুলো জমা করে রাখছে, এখন ওই দুই কারণে জমা রাখছে, এক ভারতে যাবে, দ্বিতীয় হচ্ছে অক্সিজেনে বিক্রি করবে। তিনি এটাও বলে রাখছেন অক্সিজেনে বার্মা থেকে কিছু ইলিশ আছে, ওই ইলিশটা নাকি বাংলাদেশের ওই আমাদের এই সাগরের কিংবা ওই আমাদের যেগুলো স্বাদ সুস্বাদু ইলিশের সাথে বার্মার ইলিশটা মজা নাই আর কি, কম দামের ইলিশটা মিশাই বিক্রি করে, এটাও তিনি বলে রাখছেন। তাই বলছি এটা চিনবো কিভাবে, যখন আরেকবার অক্সিজেন আসবে আমি আপনাকে চিনাই দিবেন, আপনি জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিয়ে দিয়েন। তো এই হচ্ছে ঘটনা। তো আমি মাঝে মধ্যে বলি না যে জনগণ হচ্ছে রোহিঙ্গা, এই কারণেই বলি। আবার অনেকেই, আমি আর একটু ক্লিয়ার করে বলি, এই অন্তর্বর্তীকালীন সরকারের শেষে পরবর্তী যে সরকার আসবে সে অত্যাচারী হওয়ার বিশাল সম্ভাবনা আছে। কেন জানেন? যে জাতি ওজনে কম দেয়, যে জাতি তার জাতি স্বজাতি মানুষের খাবারে ভেজাল করে, সে জাতি দুর্ভোগ পোহাতে হবে, সে জাতি দুর্ভিক্ষ পোহাতে হবে, সে জাতির শাসক হবে স্বৈরাচার, সে জাতির শাসক হবে অত্যাচারী। এটা পড়ে দেখবেন লেখা আছে, আপনি ইসলাম ধর্মের অনুসারী হয়ে থাকলে আপনি লেখা আছে এগুলো, মানুষ প্রত্যেকটাই স্বৈরাচার, মানে অবস্থা যা দাঁড়িয়েছে, খাদ্যে ভেজাল দিচ্ছে এখনো, স্পষ্ট তো ক্লিয়ার, ওই মানুষগুলো তো অমানুষ, এখনো মানুষ হয় নাই, ওজনে এখনো কম দিচ্ছে, এখনো সিন্ডিকেট করছে, এখনো আপনার এই আপনি এই সিলিন্ডার গ্যাস কিনতে যাবেন সরকার রেট দিচ্ছে, এটা ওটা মানে না, কোনো ব্যবসায়ী মানে না, কোনো ব্যবসায়ী মানে, ওদেরকে মানানোর কেউ নাই, কারণ ওরা নিজে থেকে অমানুষ হয়ে বসে আছে, ওদেরকে মানুষ করবে কে?
তো বাঙালি মিশ্র জাতি, তো ওই জাতিগত এমন ভাবে দুর্নীতিতে আকৃষ্ট হয়েছে যে আপনার মানে আপনি কি বলবেন, আপনি প্রত্যেকটা মানুষ দুর্নীতিবাজ, এবং কেউ সহায়তা করছে, কেউ সাপোর্ট করছে, কেউ নিজেই করে যাচ্ছে। এখন এর মধ্যে কে ভালো কে মন্দ বোঝা দেয়। এখন ইলিশ 3,000 টন যাচ্ছে, এটা তো মানে কাগজের অনুমতি, আরো মনে 10,000 টন চলেই গেছে, আরো 20,000 টন যাবে, কি করবেন আপনি? আটকানোর ক্ষমতা আছে ওখানে? মানে আমাদের তো কোনো মানুষ হওয়া দরকার, হ্যাঁ, না হলে তো ওই সমস্যা আছে। এবং আপনি ওই নিরাশই হতে হচ্ছে, মানে দুঃখ নিয়েই কথা বলতে হচ্ছে যে শেষ পর্যন্ত সুখ পাওয়াটা মুশকিল হবে, এ ভালো না ও ভালো। এখন বিগত এই 53 বছরের শাসনকার্য, প্রত্যেকটা শাসনকার্য ভেদাল ছিল, এবং সামনে যে আসবে আল্লাহ জানে। যদি মানুষের চরিত্র ঠিক না হয়, তার শাসক কিন্তু চরিত্রহীনই হবে। আল্লাহ হবে।